الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد আজকে আমি দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ দোয়া করার মাধ্যমে বান্দা মহান আল্লাহ রবুল আলামিনের কাছ থেকে নিরাপত্তা লাভ করে থাকে এবং মহান রবুল আলমিনের নৈকট্য অর্জন করে থাকে তাছাড়া যখন বান্দার উপরে কোনো বালা মুসিবত বা কোনো বিপদ আসে এবং ওই বান্দা মহান রবুল আলামিনের কাছে ওই বিপদ থেকে বালা মুসিবত থেকে যখন পানা চায় আশ্রয় চায় তখন ওই দোয়াটি এই বিপদের সাথে কেয়ামতের আগ পর্যন্ত যুদ্ধ করতে থাকে অর্থাৎ দোয়ার মাধ্যমে দোয়া করার কারণে ওই বান্দার উপর থেকে ওই বালার মুসিবত মোহান রবাহ আলমিন হটিয়ে দেন আজকে কোরআন হাদিসের ভিত্তিতে দোয়া করার মাধ্যমে বান্দা যে সমস্ত ফজিলত অর্জন করতে করে থাকে সেই ফজিলতের কিছুটা আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো حديث رسول صل الله صلى الله عليه وسلم يشهد فرمان. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. رسول الله صلى الله عليه وسلم يقولين: جدعاه التعبادة. أي قطعة بولار حول رسول صل الله صلى الله عليه وسلم أي آيات تلاوة كرأن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين মহান رب العالمين বলেন তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি অবশ্যই তোমাদের এই প্রার্থনার জবাব দান করব প্রতিদান দান করব তারপরে মহান رب العالمين ارشاد فرمان ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين

রসুল্লা এই হাদিসের মধ্যে এরশাদ ফরমান অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তির জন্য দোয়া কবুলের দ্বার খুলে দেওয়া হয়েছে অর্থাৎ প্রদান করে দেওয়া হয়েছে তার জন্য দোয়া কবুলেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে দোয়া কবুলের দরজাও খুলে দেওয়া হয়েছে এবং তার জন্য জান্নাতের দরজাও খুলে দেওয়া হয়েছে এবং তার জন্য রহমতের দরজাও খুলে দেওয়া হয়েছে তাছাড়া যারা মহান রব আলিনের কাছে প্রার্থনা করে সেই প্রার্থনার মধ্যে সর্বোত্তম প্রার্থনা হচ্ছে মহান রব আলিনের কাছে পছন্দনীয় প্রার্থনা হচ্ছে দোয়া হচ্ছে নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য দোয়া করা অর্থাৎ আখেরাতের জন্য দোয়া করা যে ব্যক্তি মহান রব আলিনের কাছে প্রার্থনা করবে রসুল আকরম সাল আলহি সাল্লাম আলু হাদিসের মধ্যে বলে দিয়েছেন যাদেরকে মহান রবুল্লাহ আলমিন দোয়া করার তৌফিক দান করেছেন তাদের

আয়াত আলিকান্ন ইলা ইয়ামিল কিয়ামাহ হযরত সلیহ আলাইহিস সালাম বলেছেন দোয়া ছাড়া অন্য কিছুই তাকদীরের লেখা বদল করতে পারে না অর্থাৎ বান্দা যখন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে তখন যদি বান্দার উপরে কোনো ধরনের বালা মুসিবত নির্ধারিত হয় থাকেও তারপরে মহান রব্বুল আলামিন ওই বান্দার ওই লেখাটা বদল করে দেন বালা মুসিবত ঘটিয়ে দেন তারপরে রসুল আকরম সাল্লাই এর সাথে ফরমান ন্যাক আমল বা সৎকাজ ব্যতীত অন্য কিছুই মানুষের হায়াত বা আয়ু বৃদ্ধি করতে পারে না অর্থাৎ ন্যাক আমলের মাধ্যমে বা সৎ কাজের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায় আয়ুম বৃদ্ধি পায় সুস্বাস্থ্য মানুষ লাভ করে থাকে আর যেসব বালা মুসিবত নাজিল হয়েছে এবং যেসব বালা মুসিবত নাজিল হয় নাই সে সম্পর্কে উদ্ধার করতে হবে বালা মুসিবত যখন অবতীর্ণ হওয়ার উপক্রম হয় এবং তার সাথে দোয়া মিলিত হয় তখন এরা উভয়ে পরস্পরের সাথে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে থাকে অর্থাৎ বান্দা যখন মহান রব্বুল আলামিনের কাছে নিরাপত্তা বালা মুসিবত থেকে বালা মুসিবত থেকে প্রার্থনা বালা মুসিবত থেকে বেঁচে থাকার জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে তখন রব্বুল আলামিনের কাছে ওই দোয়াটি গ্রহণ গ্রহণ হয় এবং মহান রব্বুল আলামিন ওই বান্দাকে নিরাপত্তা দান করেন ওই বালা মুসিবত থেকে হেফাজত করে নেন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আর অসংখ্য দোয়ার ফযীলত রয়েছে দোয়া করার মাধ্যমে বান্দা মহান ربুল আলামিনের নিকটবর্তী লাভ করে নৈকট্য অর্জন করতে পারে দোয়া হচ্ছে নামাজ রোজা এই สมস্থের মধ্যে এই สมস্থের মধ্যে একটি ইবাদত মন ربুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে প্রার্থনা করা বেশি বেশি করে ইবাদত বندگی করা এবং শেষ রাতে উঠে তাহাজুদের নামাজ পড়ে